এরপর আবার ভাত ছাড়াছাড়ি হইতে পারে বুঝতে পারছেন, সেই ভাত খাবি আবার পঞ্চায়েতে যাবি, হ্যাঁ পঞ্চায়েতে গেলে হবে না, বাবারে বাবারে। এরকম আমি সত্যি কথা বলছি, আমি তখন ছোট ছিলাম তখন গান শিখি নাই, আমার দাদু একদিন ভাতা নিয়ে গেছে, যেটা 80 বছরের বয়স্ক দাদু, সে লাঠি ধরে ধরে বলছে বাবা আমাকে চারটে ভাতা দে তো, মানে ভাতা স্টেশন আপনারা জানেন তো, বলগোনা পাশে ভাতা, আর একটা ম্যাডাম গিয়ে বলছে ওই চন্ডীগণ বলবো না তার ওদিকে বলবো না, চাই টিকিট 5 খানা, মানে ভাতারটা বলছেন আর কি, আয় বড় মেয়ে তো। আচ্ছা টিকিট মাস্টার খুব একটু বয়স্ক, রে কি গ্রামের নাম বললেন, বললো ওই চন্ডীগণ বলবো না তার ওদিকে বলবো না, টিকিট চাই 5 খানা, মানে 5টা টিকিট ভাতার বলছেন আর কি। হ্যাঁ আর একটা দাদু গিয়ে বলছে বাবা আমাকে 5টা ভাতার দে, আমি মনে মনে ভাবছি তাহলে ভাতারে গোডাউন আছে নাকি এইখানে, যে আছে সবাই ভাতার চাইছে, ভাতার টাকা দেখতে হবে কোন জায়গায়। তখন দেখছি ও বাবা রে স্টেশনের গায়ে বড় বড় করে লেখা আছে ভাতার, ভালো ভয়াকার তয়াকার রয়বিন্দু লেখা আছে দেখবেন, একটা আর ভয় চন্দ্রবিন্দু আকার তয়াকার রয়বিন্দু একটা নাকি বলছেন, তাই না? এই দুটোর মধ্যে এখানে পার্থক্য হবে, তাহলে এ স্বামী গরু জরু ধান আর অপর্ণা ধরে হানে স্বামী হইতে পেরেছে। এই দেখুন আমি গান করি তো সত্যি কথা বলছি, সত্যি কথা বলি একটা, আমি এবারে মোটামুটি কালী পুজোতে 7 পালা, লক্ষ্মী পুজোতে 8 পালা, দুর্গা পুজোতে 9 পালা, ও জানো ওর সঙ্গে 5 পালা ছিল আমার বুঝতে পারছেন পর পর। আর জানেন তো যশবাবুর সঙ্গে আমি প্রায়টা গান করি, একবার টানা জুটিটা ভালো হয়, বয়স হোক যতই হোক বুড়ো তবু কার লমাসে মুড়ো বুঝতে পারছে ভালো লাগে, এমন সময় যত বাইন আমার গান শুনে খালি অম্বিকার যশবাবু অম্বিকা দিয়ে যশবাবু গাইন দাও নাই, আর বেটা সেটা নাই একটু পাতলে ভালো, বলে কচি হইলে হবে না, সব আপাতত চলবে না, দেখুন কত সুন্দর গুমজ দেখেছেন, আর তা ভালো বেশ একটু জড় শক্ত আছে তো ভালোই গাইছে খারাপ নয়। তো এইবার ধরুন ওর সঙ্গে আমার জুটি হয়, এইবার আমি দুর্গা পুজোতে চলে গেছি ষষ্ঠীর আগের দিন, এবার সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্থদশীতে গান করে বাড়ি আসছি, আমার বোন এখন লক্ষ্মী পুজো বাজার করতে যাবো, আমার একটা মামার মেয়ে আছে গ্রামে, আমার নাম অম্বিকা আর তার নাম হচ্ছে শিখা, দিয়ে আমি এসেছি জেনেছে, দিয়ে চলে এসেছে বলে দিদি কাতান বেনারসি নিয়েছিস নতুন বলছিস, আমার হ্যাঁ নিয়েছি কেন রে, এখন দে না একটু পরি যাই, তোর শাড়ি তো আমার তো মেলা শাড়ি আছে তবু তোর তো মন হয় পড়তে মনে যা নিয়ে যা, সোনার হারটা দে আর নিয়ে যা, দিদি 500 টাকা দে ফুচকা খাবো নিয়ে যা, দিদি বলছে কাতান ব্লাউজটা কিনেছিস ওই যে ভালো 600 টাকা দাম দে নিয়ে যাও নিয়ে যা সব নিয়ে যা যা যা, দিয়ে এবার ধরুন আবদার ভালো অন্যায় আবদার ভালো বলুন কাকা, যদি বলে তুই তো বাড়িতে থাকি না জামাই বাবুকে 10 দিন ধার দে, কি বলছে দাবা দাবা, তাহলে আবদার ভালো অন্যায় আবদার ভালো লাগবে না, অন্যায় আবদার ভালো লাগবে না, তোমার ফাটা পায়ে তেল মাখাইলাম সরু চালের ভাত খাওয়াইলাম তবু তোমার চকাচকিটা গেল না, তোমার এত কিসের চকাচকি, আমার গ্রামে একটা বিয়ান আছে দূর সম্পর্কে, প্রত্যেকদিন সকালবেলা মহিষের দুধে চা খেতে চলে যাবে, আর আমার বাড়িতে দুধ নাই, আমার বাড়িতে মহিষ নাই, বিয়ানের বাড়ি কিনে দেওয়া দরকার আছে, আমি বলি খবরদার যাইও না, খবরদার যাইও না, কোন দিন ফাঁসি টাসি দেবে বুঝতে পারিস, তখন বুঝতে পারিস না, বলে না বিয়ানের কেউ নাই ব্যয় মরিচ হালা হালি আমাকে তো দেখতে হবে, কেন কি দরকার, বিয়ানকে দেখতে যাওয়া তো কি দরকার আছে, কি তার লোক নাই, পঞ্চায়েত প্রধান আছে সে বিধবা ভাতা 1000 টাকা করে দেবে, তারপরে নারায়ণ ভান্ডার আছে লক্ষ্মী ভান্ডার আছে সে টাকা পাবে, তোমার মুখ যদি করি তার বাড়ি যাওয়া কি দরকার বলুন,